Hello friends, welcome back to the Curious and Creative Mind channel. Please subscribe for updates and new video upload notifications. Today we will take you to another famous church in Kolkata. That's the Church of the Christ the King. আমাদের ব্যস্ত জীবনে অনেক সময় বিভিন্ন কারণে আমরা দীর্ঘ ভ্রমণের প্ল্যান করে উঠতে পারি না। তাই অনেক সময় আমরা কাছাকাছি কোথাও ঘুরে এসে মনটাকে ভালো রাখি। আর মন ভালো থাকলে তো শরীর ভালো থাকবেই। বিশেষত হলিডেজ বা ভ্যাকেশন অথবা ফেস্টিভ সিজনে আমাদের মনটা কেমন আনচান করে ওঠে, মনে হয় কোথাও যেন ঘুরে আসি কাছাকাছি থেকে। ক্রিসমাস, বড়দিন অথবা নিউ ইয়ার আমাদের সবার জীবনে খুশির হাওয়া, আনন্দ বয়ে আনে। তো বন্ধুরা, এই একঘেয়েমি জীবন থেকে একটু ব্রেক নিয়ে চলো বেরিয়ে আসি চার্চ অফ দ্য ক্রাইস্ট দ্য কিং থেকে। এটি কলকাতার আর একটি ফেমাস চার্চ। তো বন্ধুরা, তোমরা কলকাতার মেট্রো ট্রেন অথবা যে কোনো মিনি বাস ধরে পার্ক স্ট্রিট স্টপেজে নামবে, তারপর রাস্তাটা ক্রস করে পার্ক স্ট্রিট ধরে হাঁটতে থাকবে। চার্চটি 5 সৈয়দ আমির আলী অ্যাভিনিউ পার্ক সার্কাস এরিয়াতে অবস্থিত। তো আমরা অনেককেই জিজ্ঞাসা করেছি সৈয়দ আমির আলী অ্যাভিনিউতে কিভাবে যাব, কিন্তু কেউই আমাদেরকে ঠিকঠাকভাবে বলতে পারলো না। অবশেষে অনেককে জিজ্ঞাসা করার পরে আমরা একটা লিড পেলাম। তো বন্ধুরা, তোমরা পার্ক স্ট্রিট ধরে হাঁটতে থাকবে এবং কিছুক্ষণ পরে কাউকে জিজ্ঞাসা করবে বাটা মোড় অথবা বাটা স্টপেজে কোন রাস্তা ধরে যাবে। বাটা মোড় থেকে যে কোনো অটোরিক্সাকে বলবে 7 পয়েন্টে যাব, 30 টাকা ভাড়া। সবাই 7 পয়েন্টটা জানে, কারণ এখান থেকে 7 দিকে যাওয়া যায়। 7 পয়েন্টে নেমে রাস্তাটা ক্রস করলেই দেখতে পাবে চার্চ অফ দ্য ক্রাইস্ট দ্য কিং। তো চলো বন্ধুরা, রাস্তাটা ক্রস করে আমরা এন্ট্রান্সের দিকে এগোই। তো বন্ধুরা, বাইরে থেকে ক্রিসমাস ইভের 2 দিন আগে ক্রিসমাস লাইট ডেকোরেটেড চার্চটাকে খুব সুন্দর লাগছিল। অন্যভাবে বাসে করে এখানে পার্ক সার্কাস ট্রাম ডিপোতেও নামা যায়। ঢোকার মুখে বাঁদিকে গ্লাস উইন্ডোর মধ্যে রাখা মাদার ম্যারির মূর্তিটি খুব সুন্দর লাগছিল আলোকসজ্জাতে। প্যারিসটি 1944 সালে উদ্বোধন করা হয়েছিল এবং এটি একটি অ্যান্সিয়েন্ট চার্চ এবং এটার ডিস্টিংক্ট আর্কিটেকচার আছে এবং যেটা সারাউন্ডিং বিল্ডিংয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। চার্চটিতে ঢোকার কোনো এন্ট্রি ফি নেই। চার্চটিতে উইকডেজে ইংরেজিতে মাস প্রেয়ার হয় আর সানডেতে ইংরেজি, বাংলা এবং মালয়ালম ভাষাতেও মাস প্রেয়ার করা হয়। মাস টাইমিংসের ডিটেলসগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য।
তো বন্ধুরা চলো একটু দেখে নিই কেমন ভাবে সেজেছে আমাদের এই চার্চ অফ দ্য ক্রাইস্ট দ্য কিং ক্রিসমাস ঈদ উপলক্ষে। এই চার্চটি খুবই ওয়েলকামিং এবং এটি একটি পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। বন্ধুরা চার্চের একটু ওপর দিকে আমরা ক্রাইস্ট দ্য কিং এর স্ট্যাচু দেখতে পাচ্ছি। চার্চের বাইরেটা কি অপরূপ লাগছিল আলোকসজ্জাতে। আমরা দেখলাম চার্চের প্রিমিসের মধ্যে রাখা মাদার ম্যারির মূর্তির আশেপাশে তখনও সাজানো চলছে। আর চার্চের ঠিক সামনেই দেখলাম একটা স্টেজের উপরে গান বাজনার জিনিসপত্র রাখা আছে অনুষ্ঠানের জন্য। আমরা যখন ঢুকেছিলাম তখন এই পিলারের লাইটিংয়ের কাজ চলছিল এবং তখনও জ্বালানো হয়নি। তো বন্ধুরা চলো এবারে আমরা চার্চের মধ্যে যাই। এই হলো চার্চের প্রেয়ারের ঘর। এখানে বসে তোমরা মনের নীরবতা পালন করতে পারো এবং চাইলে প্রেয়ারও করতে পারো। দেখলাম চার্চের ভেতরটাও ক্রিসমাস উপলক্ষে বেশ সাজানো হয়েছে। তো চলো বন্ধুরা এবার তোমাদের চার্চের ভেতরটা একটু দেখাই। তো বন্ধুরা চার্চ থেকে বেরিয়ে এসে দেখলাম পিলারের ওই লাইটিং এর কাজটা শেষ হয়ে গেছে এবং লাইটগুলো জ্বালানো হয়ে গেছে। পিলারের আলোকসজ্জাটা কি সুন্দর লাগছিল। Thank you.
বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য।